BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালে 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে চট্টগ্রাম ৭ আসনের হালচাল। চট্টগ্রাম ৭ সংসদীয় আসনটি বোয়ালখালী উপজেলার শ্রীপুর ও খরণদ্বীপ ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 284তম আসন। 1991 সালে 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 159,195 জন। ভোট প্রদান করেন 85,923 জন। নির্বাচনে সিপিপির মোহাম্মদ ইউসুফ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 34,615 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির গিয়াসুদ্দিন কাদের চৌধুরী। বাক প্রতীকে তিনি পান 27,640 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির নুরুল আলমকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 135,882 জন। ভোট প্রদান করেন 94,271 জন। নির্বাচনে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বিজয়ী হন। ধানেশ্বর প্রতীকে তিনি পান 39,296 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাদেক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 34,754 ভোট। 2001 সালের 1লা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 182,878 জন। ভোট প্রদান করেন 132,417 জন। নির্বাচনে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বিজয়ী হন। ধানেশ্বর প্রতীকে তিনি পান 65,116 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাদেক চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 55,267 ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শুধুমাত্র 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে 284তম সংসদীয় আসনটি 283তম চট্টগ্রাম ৬ নামে পরিচিত ছিল। এই আসনে ভোটার ছিলেন 202,003 জন। ভোট প্রদান করেন 175,572 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ হাসান মাহমুদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 101,400 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পান 72,076 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ হাসান মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 269,332 জন। ভোট প্রদান করেন 228,402 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ হাসান মাহমুদ, ধানেশ্বর প্রতীকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নুরুল আলম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেয়ামত উল্লাহ, তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মাহবুবুর রহমান, মোমবাতি প্রতীকে ইসলামী ফ্রন্টের আবু নওশাদ এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মোহাম্মদ জিয়াউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ হাসান মাহমুদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 217,155 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নুরুল আলম। ধানেশ্বর প্রতীকে তিনি পান মাত্র 6,065 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম সংসদে সিপিবি, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি এবং নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে BNNews24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে BNNews24 চট্টগ্রাম ৭ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনে প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে।
অনুসন্ধানে দেখা যায়, চট্টগ্রাম সাত সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 53.97% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.29%, বিএনপি 24.43%, স্বতন্ত্র ও অন্যান্য 35.28% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 69.38% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 36.87%, বিএনপি 41.68%, জাতীয় পার্টি 0.95%, জামায়াত ইসলামী 3.93%, স্বতন্ত্র ও অন্যান্য 16.57% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.63% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.61%, চার দলীয় জোট 49.03%, স্বতন্ত্র ও অন্যান্য 9.36% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 87.70% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 58.24%, চার দলীয় জোট 41.40%, না 0.36% ভোট পায়। চট্টগ্রাম সাত আসনের বর্তমান সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একক প্রার্থী। বিএনপি এখনও নির্বাচনে অংশগ্রহণ না করার পক্ষে রয়েছে। যদি নির্বাচনে অংশ নেন, সেই ক্ষেত্রে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার ও বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত। বিএনপি থেকে আরও মনোনয়ন চাইবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য নুরুল আলম। তিনি একাদশ জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন পেয়েছিলেন। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, বর্তমানে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ স্বশ দল থেকে মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, সংসদীয় আসন 284তম চট্টগ্রাম সাতে 1973 সালের প্রথম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবুল কাশেম। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর 1979 সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন কাদের চৌধুরী। 1986 সালের তৃতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হন গিয়াসুদ্দিন কাদের চৌধুরী। 1988 সালে চতুর্থ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নজরুল ইসলাম, 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে সিপিবির মোহাম্মদ ইউসুফ সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালের সপ্তম ও 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী। 2008 সালের অষ্টম সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ডক্টর হাসান মাহমুদের কাছে হেরে যান। এই জয়ের জন্য দীর্ঘ 35 বছর অপেক্ষা করতে হয় আওয়ামী লীগকে। মানবতা বিরোধী অপরাধে কারাবন্দী হন সালাউদ্দিন কাদের চৌধুরী। 2015 সালের 22শে নভেম্বর তার ফাঁসি হয়। তখন থেকেই রাঙ্গুনিয়ায় বিএনপির সাংগঠনিক অবস্থা দুর্বল হতে শুরু হয় এবং আওয়ামী লীগ একক নিয়ন্ত্রণে চলে আসে। সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুপস্থিতিতে বিএনপি এখন তিনটি গ্রুপে বিভক্ত। তার প্রতিফলন দেখা যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। বিএনপি তিনজনকে মনোনয়নের চিঠি দেয়। এরা হচ্ছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির একাংশের সভাপতি অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, অপর অংশের আহ্বায়ক শওকত আলী নূর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাত। তারা তিনজনই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু গ্রুপিংয়ের কারণে শেষ পর্যন্ত কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি বিএনপি। মনোনয়ন পেয়েছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য নুরুল আলম। এক কথায় দলীয় কোন্দলে জর্জরিত বিএনপি। 2008 সালের অষ্টম সংসদ নির্বাচনের আগে ও পরে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করেছেন ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, যার ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। দলীয় কোন্দল নেই, সেই দিক থেকে নির্ভার আওয়ামী লীগ। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদে 284তম সংসদীয় আসন চট্টগ্রাম সাত আসনটিতে আওয়ামী লীগ বিজয়ী হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24-এর সঙ্গেই থাকুন।